দাঁড়িয়ে আছি মানুষের চরম উন্মাদনায়। আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী খুবই ভালো লাগছে আর আমি খুব আনন্দিত এবং খুবই গর্বিত যে আমরা আজকে সবাই এত লোক এসছে, সবাই এত আনন্দ আবেগ, প্রচুর লোকজন এসছে, সবাই নাচছে গাইছে, সবাই একটা আশাবাদী যে আমরা যে বাংলায় যে সোনার বাংলা গড়বেন সেখানে আমাদের প্রধানমন্ত্রীজি অনেক প্রকল্প রেখে ভেবে রেখেছেন বাংলার জন্য। আমাদের আমাদের বাংলায় সবাইকার কাছে বাস্তবায়িত হবে এবং মানুষজন ভালো থাকবে এবং সোনার বাংলায় সোনার সংসার হবে। লড়াই হবে, দেখুন আমরা জিতেই আছি বলতে গেলে, কেন যে আমাদের এখানে মানুষজন আর টিএমসিকে চায় না বা অন্য পার্টিকে চায় না, সবাই চাইছে বিজেপি এবং উন্নয়ন। এবং দেখেছেন তো কালকে কত রকম কি বল ম্যানিফেস্টোতে কত কি বাংলার জন্য ভাবা আছে, সবাই সেটাই চায়। দক্ষিণ সোনারপুরে ভোট প্রচারে গিয়ে অঞ্জনা বসু নিকাশি ব্যবস্থার দুরবস্থার মুখে পড়েন। মানুষ লিখিত অভিযোগ দিয়েছেন গত ৪০ বছর ধরে এই অবস্থা, কোনো সরকারি কাজ করেননি। অঞ্জনা বসু কথা দেন ক্ষমতায় এসে কাজগুলো করবেন এবং তিনি যে ভেতরে ঢুকে এই বিষয়গুলো দেখছেন, তিনি বলেন মানুষ বুঝতেই পারবেন যে তিনি এই কাজ করার ইন্টেনশন নিয়েই কিন্তু ভোটে দাঁড়িয়েছেন। এবারে কি অবস্থা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকায়, তারা কি কিভাবে বাস করছে, এই যে এই আছে এখনই সঙ্গে করে রাখতে এবং যে পাড়াতে যাচ্ছি সে পাড়াতে এটাই বলছে যে আপনাদের যা যা কমপ্লেন এক্ষুনি লিখে নিন যাতে ক্ষমতায় আসার সাথে সাথে সেইগুলো নিয়ে বাড়ানো। রেন্টার কি অবস্থা, দেখো কোনো সাধারণ সুস্থ জীবনযাপন এটা হতে পারে, এত মানুষের বাস এখানে, তারা নিজেরা চাঁদা তুলে নর্দমা পরিষ্কার করেন, নিজেরা চাঁদা তুলে রাস্তা তৈরি করেন, তারা চাঁদা তুলে রাস্তাও তৈরি করবেন অথচ তাদেরকে ভোটটাও দেবেন, সব তো হয় না, না গাছেরও খাবো তলারও করবো কখনো হয়, ওনারা ভোট দেবেন কেন, ভোট দেবেন কেন, ভোট দেন কারণ ওনাদের প্রতিনিধি হয়ে কেউ একজন কাজ করবেন সেই জন্য। সবাই তো আর এই এরিয়ায় তিন লক্ষ মানুষ তার ভোটে দাঁড়াতে পারে না, তারা সবাই মিলে একজন কাউকে চুজ করে যে তিনি ভোটে দাঁড়াবেন এবং তাদের তারা ভোটটা দিয়ে তাকে জেতাবে। খারাপ একটা মেসেজ যায় সমাজের কাছেও, এবং সবাই সবার কাছে শুনছি লাস্ট ৪০ বছর ধরে আমরা এরকমভাবে আছি, তার মানে বুঝতে পারছি আমরা একটা সরকার চলে যাওয়ার পর আর একটা সরকারকে এনারা কেন এনেছিলেন, এনাদের একটু উপকার হবে বলে, সব দুটো সরকারই একই, এনাদের কোনো কাজে লাগেনি। তো সেই জন্য এবারে সবার কাছে আসছি এবং এই যে আমি মানুষের কাছ অব্দি পৌঁছচ্ছি, আমার ধারণা যে তাতে তারা বুঝতে পারছেন যে আমার কাজ করবার ইন্টেনশন নিয়েই ভোটে দাঁড়িয়েছি।